আমি ধরতে ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম, শাবিব ও শাবিব, এই বাচ্চা ফালাই আমি যাব না, সে টাকা পাললে দেবে, তার মা না পাললে নাই, এই বাচ্চা ফেলে আমি যাব না, আমি বাঁচব না, সে আমার কলিজালারে দুইটা ভাগ করে ফেলছে। হালিমার স্বামী ডাক দেয়া, কয় বোন চাইলে নিয়ে নাও। আমি ভিতরে গিয়া ঢুকলাম, বললাম আমেনা ও আমেনা, আমেনা গো দয়া করে বাচ্চাটা আমার কোলে দাও। আমেনা কান দেওয়ার কয়, এ বাচ্চা কিন্তু আজব বাচ্চা, 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম এই 10 মাস 10 দিনে বাচ্চা আছে না নাই আমি বুঝতেই পারি নাই, একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই, কিন্তু এই বাচ্চা যখন দুনিয়াতে এসেছে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। হালিমা ও হালিমা, এই বাচ্চা আজব বাচ্চা গো হালিমা, খিদা লাগলেও কান্দে না, খাবার দিলে যেই না দিলে সেই, ঘুমের ভিতরে কোনো নড়াচড়া করে না, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। শোনো শোনো শোনো, 1757 থেকে 1947, 190 বছর গেল ইংরেজরা আমাদেরকে শাসন শোষণ করলো, 1947 থেকে 1971, 23 বছর পাকিস্তানিরা আমাদের উপরে নির্যাতন করলো, 1971 থেকে আজকে 2024, 53টা বছর চলে গেল, এখন আর ইংরেজ নাই, এখন আর পাকিস্তানি নাই, এখন মেম্বারও আমার, চেয়ারম্যানও আমার, আমার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার সংসদ সদস্য, আমার সংরক্ষিত আসন, প্রধানমন্ত্রী আমার, রাষ্ট্রপতি এখন আমার, এখন আর পাকিস্তানিও নাই, এখন আর ইংরেজও নাই, এখন পীর সাহেবও আমার, মুরিদও আমার, এখন খেটে খাওয়া শ্রমিক মজুরও আমার, ওই অফিসার যারা তারাও আমার, ওই সচিবালয়ের আমলা আর রাস্তার কামলা সব যখন আমার, এখানে কোনো বিদেশি শক্তি এখন আর নাই। আমি বলি, এতদিন আমরা দোষ দিয়েছি ইংরেজদের উপরে, এতদিন দোষ দিয়েছি পাকিস্তানের উপরে, আর আজকে বাংলাদেশে, তাইলে আবার পত্রিকায় যখন দেখি যে এই বাংলাদেশের ভিতরে ব্রিজ করে কন্ট্রাক্টর, রডের জায়গায় দেয় বাঁশ, এখন বাঁশ দেয় কে জানতে ইচ্ছা হয়, ঠিক কিনা বলো? এখন তো পাকিস্তানিও নাই, এখন তো ইংরেজও নাই, এখন তো আমরা আমরাই সব, এখন আমরাই ভোটার, আমরাই নেতা, আমরাই পীর সাহেব, আমরাই মুরিদ, আমরাই ইমাম, আমরাই মুক্তাদি, আমাদের মেম্বার, আমাদের ভোটার, সব যখন আমরা, এখন তো জিজ্ঞেস করতেই হবে, এতদিন ওরা লুইটা পুইটা খাইছে, তাইলে এখন ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেয় কে? ঠিক কিনা কও? এই বাংলাদেশে এখন নর্মাল ডেলিভারির জায়গায়, নরমাল ডেলিভারির জায়গায় সাতান্নেশি একদল ডাক্তার নামের কোষায় কারা আজকে নরমাল ডেলিভারির জায়গায় সিজার করে জানতে মন চায়, ঠিক কিনা বলো? আজকে ফাইল আটকাইয়া কারা ঘুষ খায়, ওরা আমরাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুল লা يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ. আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বোঝ নাই, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দেওয়া হয়েছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি, ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না,
বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাইলে আমরা দেড় হাজার বছর পরে আমরা যদি হই আবু বকরের, উমরের, উসমান আলীর বংশধর, তাইলে যারা ছিল তৎকালীন জমানা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বংশধর এখন আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আপনি কথা বলবেন না, ওদের বংশধর আছে নাকি নাই? তাহলে আবু বকরের বংশধর যদি হই আমরা, তাইলে আবু জাহালের বংশধর কারা? আপনি যদি আমার জিজ্ঞেস করেন, হুজুর এটা কি কেরানি হিট পাওয়া যায়? আমি বলবো না, কেরানির হাটে পাওয়া যায় না, এটা সবসময় পাওয়া যায় না। এইগুলো দেখবেন মাঝ রাতে এই সোশ্যাল মিডিয়ার সুবাদে অথবা ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে ওরা দেখবেন বিভিন্ন টিভির চ্যানেলে টক শুন নামে দেখবেন এইগুলো দেখা দেয়, ঠিক কিনা? কম এই মাঝ রাত্রে দেখবেন এইগুলো বাইরে, এগুলোতে আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। আপনারা খেয়াল করেন কিনা জানি, আমার তো আবার অনেক কিছু খেয়াল করা লাগে। আমি দেখছি বাংলাদেশের যত বুদ্ধিজীবী একটারও মাথার ভিতরে চুল নেই। আপনারা খেয়াল করছেন? একটারও দেখবেন মাথার ভিতরে তালু চুল। আমি চিন্তা করলাম বুদ্ধিজীবী হইলে চুল থাকবে না, বুদ্ধির সাথে চুলেরও তো শত্রুতা, কেন কারবারটা কি? অনেক গবেষণা করে আমার গান করছি যে আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল শুদ্ধ আলগা করে ফেলাইছে, ঠিক কিনা? কম এগুলো বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? ওরা ওই আবু জাহেলের বংশধর। দেখবেন কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলো? ওরা হচ্ছে উলাইকা কাল্লাম বালহুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? কত কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, এই যে জানোয়ারের চাইতে খারাপ এরকম একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এটা চারটিখানি কথা না, আপনি ইচ্ছে করলেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যাবেন, বিষয়টা এমন না। আবার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে সিএনজি চালায় এমন না, সে অটো চালায়, সিএনজি চালায়, সে কাজ করে ডেলি লেবার এমন না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল ব্যাপার, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে চান্স পাওয়া এটাই তো অনেক বিষয়, আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা আরও জটিল বিষয়। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর নামও রাখছে তার মুসলমানের, আব্বাও মুসলমান, আম্মাও মুসলমান, পাসপোর্টের ভিতরে ধর্মের জায়গায় লেখা আছে ইসলাম। কিন্তু সেই লোকটা এমন এক কথা বলছে, সে বলছে কি যে যারা ঢাকায়, খুব খেয়াল করে শুনবেন, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসে যেসব মেয়েরা, যেইসব মেয়েরা বুরকা পরে, খুব খেয়াল করেন, যেইসব মেয়েরা বুরকা, মাইকটা ঠিক করো, যেইসব মেয়েরা বুরকা পরে, যেইসব মেয়েরা হিজাব লাগায়, নেকাব পরে, ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাবা, মনে হয় যেন তার বাবা ঢাকা ইউনিভার্সিটি সারা বাংলাদেশে মুসলমানের রক্তের বিনিময়ে, আমাদের ট্যাক্সের বিনিময়ে, খেটে খাওয়া মানুষের মজুরের টাকার বিনিময়ে, ভ্যাটের বিনিময়ে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, কর্মচারী, কর্মকর্তাদের বেতন হয়, ঠিক কিনা বলো? সুতরাং ঢাকা ইউনিভার্সিটিতে বৈশা বৈশা তুমি সেখানে বৈশা বৈশা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিরুদ্ধে কত বড় জঘন্য কথা বলেছ। পর্দা করা নফল না ফরজ? কথা কয় না, নফল না ফরজ? আল্লাহর দেয়া ফরজ বিধানের ব্যাপারে তুমি কথা বলেছ, বলেছ যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা সাতকানিয়ার জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। সুতরাং মনে রাখবেন, মনে রাখবেন, 18 কোটি মুসলমানের বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে, যেই দেশে এসা নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙে, আর সকালবেলা সুললিত কণ্ঠে আমার মায়েরা যখন কোরআন তেলাওয়াত করে, আলিফ লাম মিম হিফজখানার ছাত্ররা যখন সেই শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করে,
এই বাংলায়, এই মুসলমানের বাংলায়, এই কোরআনের বাংলায়, বক্তব্য মাদ্রাসার মসজিদের বাংলায়, আলে ওলামার বাংলায় ওই দুঃসাহস যারা দেখাবে এই ভূখণ্ডে তাদের জায়গা হবে না, ঠিক কিনা বলো? মনে রাখা লাগবে, মন যা চায় তাই করা যাবে না, মুখে দিয়ে যা আসে তাই বলা যাবে না, মনে হিসাব করে করে প্রতিটা কথা বলতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে সবাই পড়ে, আমিন। বন্ধুগণ, তাইলে একদল হলো শয়তানওয়ালা, আরেক দল হলো আল্লাহওয়ালা। তাহলে আমরা এখানে যারা আছি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা হতে চাই আর কি, শয়তানওয়ালা কেউ থাকলেও আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে, আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা মহা মূল্যবান কয়টা জিনিস দিয়েছেন আমি বলছিলাম, কিন্তু কয়টা? এক নম্বরে আকল। আকলের দাম কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। সব কিছু কিনতে পাওয়া যায়, আকল কিনতে পাওয়া যায়? আপনি অনেক কিছু কিনতে পারবেন, আপনার চেহারা কুৎসিত, আপনি প্লাস্টিক সার্জারি করে আপনার চেহারাকে আপনি বদলে নিতে পারবেন, আপনার নাকটা চ্যাপ্টা, আপনি ইচ্ছে করলেই নাকটাকে খারাপ বানাই ফেলতে পারবেন, আপনার গায়ের রং কালো, এখন অনেক কসমেটিক্স বের হয়েছে, আপনি ব্যবহার করলে কয়েকদিন পর আপনার সিনেই যাবে না, কালো মিয়া ধোলা মিয়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অনেক জিনিস আবিষ্কার হয়েছে, কিন্তু ইচ্ছে করলেই আপনি একজন বোকা মানুষকে আকলওয়ালা বুদ্ধিমান বানাইতে পারবেন। গোটা পৃথিবীর মানুষ মিলেও আমরা একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানাতে পারবো না, এই আকলটার অনেক দাম, সুবহানাল্লাহ বলবেন না? আমার বাসা কুমিল্লা শহরে, কুমিল্লা শহরেই আমি থাকি, তো ওখানে একটা বড় মসজিদ আছে, বড় একটা আপনার মাদ্রাসা আছে, ওই শহরের পাশে আমি যখন শহরে থাকি তখন আমি মসজিদে নামাজ পড়তে যাই। আমার এক বন্ধু একবার আমাকে ফোন দিয়া বলে যে, দোস্ত এই তোমার সাথে একটু কথা ছিল, আমি তো শহরে আসছি, তুমি কোথায় থাকো? তাই বললাম যে তুমি ওই মসজিদে আইসো, কুমিল্লা শহরেই আমি আছি, ওই মসজিদটাতে আইসো, তাইলে তোমার সাথে আমার কথা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। তাই মসজিদে নামাজ পড়ছি, আমার দোস্ত আসছে, আমি কথা বলতে বলতে মসজিদের গেট দিয়ে বের হয়ে আসতেছি, মসজিদের গেইটে কিছু ভিক্ষুক বসা থাকে, তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, আমি খেয়াল করি তার সুখ দুঃখ ভালো মন্দ, একটু চেষ্টা করি তার কষ্ট দূর করে দেওয়ার জন্য। তাই আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে যখন বের হয়ে আসছি, তো ওই ভিক্ষুকটা চোখে দেখে না, আমার কথার আওয়াজ শুনে সে বুঝছে আমি গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আমার এই ভিক্ষুকটা বলতেছে, হুজুর আপনি কি চলে যাইতেছেন? আমি আরে না, আসি, আসতে আসছি। ফিরে গিয়া আমি বললাম আমার বন্ধুকে যে এই যে ভিক্ষুকটা, তার কিন্তু সাংঘাতিক আকল, সে বলতেছে ও তো চোখেই দেখে না, তার কিসের আকল? আমি কই দেখবা, এখনই দেখবা তার কেমন আকল। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট, কয় টাকা? কথা কয় না দেখি সবাই, কয় টাকা? একটা 10 টাকার নোট বাইর করিয়া ভিক্ষুকটার হাতে দিছি, দিয়ে আমি ওই যাচাই করার জন্য আকল কেমন আমি বললাম, নাও আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য আমার মনটা ভালো, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা বলবেন না, কয় টাকা বলছি কত? ও টাকাটা হাতে নিয়ে কি জানি দেখে আমার দিকে হাসি দিয়ে বলতেছে, মস্কারা করে না, একে মস্কারা মানে কয় 10 টাকা? সুবহানাল্লাহ বলবেন না, আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম যেই মানুষটা কথা না বললে তার স্ত্রীকে চিনে না, 50 বছর সংসার করেছে যে মানুষটার সাথে, কথা না বললে তার স্ত্রীকে চিনে না, সামনে দিয়ে হেঁটে গেলে কে যায় বলতে পারে না, যেই সন্তান সে জন্ম দিয়েছে ওই সন্তানকে সে চিনে না, কথা না বললে বাবা না ডাকলে, যেই মানুষটা স্ত্রী চিনে না সন্তান চিনে না, ওই মানুষটার হাতে যখন 10 টাকার নোট দিয়ে বললাম 100 টাকা, মানুষটা ঠিক ঠিক চিনে ফেলেছে কয় টাকা, এটার নাম হইল আকল, ঠিক কিনা? এটার নাম বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, সুবহানাল্লাহ বলবেন না? কেন এক কয়টা জিনিস না আল্লাহ দিছে, ওয়াজ একবারে মুখস্থ করে ফেলতে হবে, কয়টা জিনিস দিছে, গেল কয়টা, রইল কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে হলো আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, আপনার গাইডলাইন, আপনার জীবন আদর্শ, আপনার পথ চলার পাথেয়। আপনি সকাল থেকে সন্ধ্যা, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু,
আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আপনি কেমন করে আপনার জীবন চালাবেন, এজন্য সংবিধান কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কোরআন যখন আল্লাহ দিলেন, এমনি এমনি আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআন আমরা এমনি এমনি পাই নাই, আমরা দরখাস্ত দিয়েছিলাম আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা আমার কাছে রাস্তা চেয়েছিলে, এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত। এই কোরআন যদি তুমি মানবে, মানতে 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 70-80 বছর যখন তোমার পার হয়ে যাবে, যখন তোমার অন্তকাল হয়ে যাবে, কেরানির হাট মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য লোকজন আসবে, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি এই কোরআন মেনে মেনে চলতে পারো, একদিন যখন তুমি শুয়ে যাবা মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই কোরআন, এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে। ৬৬৬৬টি আয়াতের ভিতরে 500 আয়াত আছে হুকুমের আয়াত, আহকামুল কোরআন। এই 500 আয়াত করো কইরো না, খাও খাইও না, যাও যাইও না, ধরো ধরো না, এরকম আয়াত আছে কয়শো, যেগুলো বলছে করো এগুলো ফরজ, যেগুলো বলো কইরো না এগুলো হারাম, যেগুলো এইরকম ফরজ এবং হারামের সমন্বয়ে, করো কইরো না, খাও খাইও না, যাও যাইও না, এরকম বিধানগুলো দিয়ে আল্লাহ আমাদের জীবন সাজিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুতরাং আপনি ব্যবসা করেন সওয়াব হয়ে যাবে, সুদ খাবেন কবিরা গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরকম সবগুলো আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরে আপনি হজ করে ফেলবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আপনার উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন আকিমুস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আদায় করে নাও, এই নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এইভাবে আল্লাহ তাবারক তাআলা তোমার জন্য আদেশ করেছেন, নিষেধ করেছেন। এই কোরআনুল কারীম তোমার এমন একটা জায়গা নাই যে জায়গাটার ভিতরে তোমার কোরআন বিধান দেয় নাই। ও মুসলমান, কোরআন দিয়া যদি নামাজ পড়তে পারো, কোরআন দিয়া যদি রোজা রাখতে পারো, কোরআনের বিধানের কারণে শুয়োরের গোশত বাদ দিয়া যদি গরুর গোশত খাইতে পারো, কোরআনের কারণে ব্যবসা করো সুদ ছেড়ে দিয়েছো, ব্যবসাকে হালাল করে দেওয়ার কারণে তুমি ব্যবসা করো সুদ ছেড়ে দিয়েছো, এই কোরআন দিয়ে যদি তোমার মসজিদের ইমামতি হয়, মসজিদ হয়, বক্তব্য হয়, এই কোরআন দিয়ে যদি তোমার বাচ্চার কানের কাছে আজান হয়, এই কোরআন দিয়ে আমার রাষ্ট্র চলা জরুরি দরকার আছে নাকি না? কোরআন দিয়া মুসলমানের যেমন ব্যক্তি জীবন চলবে, কোরআন দিয়ে মুসলমানের পরিবার চলবে, সমাজ চলবে, কোরআন দিয়ে চলবে তার অর্থনীতি, কোরআন দিয়ে চলবে তার সমাজনীতি, কোরআন দিয়ে চলবে তার রাজনীতি, কোরআন দিয়ে চলবে তার ইন্টারন্যাশনাল রিলেশন, সব আল্লাহ জানিয়ে দিয়েছেন। একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির সম্পর্ক হবে কেমন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক হবে কেমন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, ও দুনিয়ার পুরুষ শুনো, তোমার স্ত্রী তোমার গায়ের পোশাকের মতো, ও মহিলারা তোমরা শোনো, আর ওই পুরুষেরা তোমাদের জন্য ওই মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ, পুরুষ মহিলার গায়ের পোশাকের মতো আর মহিলারা পুরুষের গায়ের পোশাকের মতো, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, সব চললো তোমার কোরআন দিয়া, তোমার ব্যক্তি জীবন, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার ব্যবসা নীতি,
লেনদেন ওঠা বসা চলাফেরা সব যদি কোরআন দিয়ে চলতে পারে তাইলে কেবলমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষের মন গড়া মতবাদ দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করার কারণে আজকে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের সমস্ত দেশগুলো আজকে ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্ত হয়ে গেছে। আমরা প্রাচুর্য পেয়েছি, অর্থনৈতিকভাবে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি, কিন্তু নৈতিক মানে আমরা উত্তীর্ণ হতে পারিনি। মানুষ আজকে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? শুধু একটাই কারণ, আমরা কোরআন ছেড়ে দিয়েছি বলে। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই খুব খেয়াল করে শুনবেন, 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, 1500 বছর আগে তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়ে, কেউ সম্পদ নিয়ে বাজার করে যাইতে দিলে তার সম্পদগুলো তার বাজারগুলো চুরি করে রেখে দিত, ডাকাতি করে রেখে দিত। এই মানুষগুলো মাত্র 23 বছর নবী সময় পেলেন, 40 বছরে তিনি নবুয়ত পেলেন, 63 বছরে তার অন্তকাল হয়ে গেল। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর তিনি সময় কাটালেন। এই 23 বছরে যেই মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, 23টা বছরে এই মানুষগুলো হয়ে গেল সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ। কয় বছরে কথা বলা, কয় বছরে? মাত্র 23 বছরে। তখন খুব খেয়াল করে শুনেন, তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা উচ্চ বিদ্যালয় ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা, একটা প্রি প্রাইমারি, প্রাইমারি গণশিক্ষা, নৈশ শিক্ষা, কোনো কিছুই ছিল না। ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পের আওতাধীন দারুল আরকামও ছিল না, নাই বলতে কোনো কিছু নাই, একটা পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ইন্টারনেট নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মন্ত্রী নাই, এমপি নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে মাত্র 23 বছরে আমার নবী সোনার মানুষ বানিয়ে দিলে। আর এখন একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, এই এত বড় পৃথিবী আমাদের, এই আমেরিকা থেকে ছেলে যদি ফোন করে কেরানির হাট থেকে, মা হ্যালো বলে দেখে, ছেলে জানতে চায় আম্মা রান্না করতে চাই, কেমন করে রান্না করব, বলছে যে ভিডিও কল দাও, ভিডিও কল দিছে পরে মায় বলতেছে তোমার ডেক্সিটা একটু কাইট হয়ে রয়েছে সুজা করো। আসো পৃথিবী সেই আমেরিকার ডেক্সি সুজা করে কেরানির হাট থেকে, চিন্তা করে দেখেছেন আপনি? যেমন তেমন কথা মনে করছেন? 23 বছরে নবীজি সোনার মানুষ বানালেন, এটা মনে রাখেন। কয় বছরে? এটা আবার লাগবে আমার, এটা মনে রাখতে হবে, কিন্তু কয় বছর? আপনি তো ফানের লেগে কথাও কইতেন ভাবতেছেন, সুইরালাইতে আছে আল্লাহ যা করে করে। কয় বছর না? 23 বছর, এটা মনে রাখেন। হ্যাঁ, এবার খেয়াল করেন, খুব বুঝিয়ে বুঝিয়ে আমি বলবো ইনশাআল্লাহ। 1757 সালে এখন কিন্তু 2024, আমি অনেক দূরে চলে গেছি না, 1757 সালের 23শে জুন পলাশির আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে 200 বছর। কয়শো বছর? 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজেরা বিদায় হয়েছে, যাওয়ার সময় একটা আকাম করে দিয়ে গেছে। এটা হচ্ছে পৃথিবী, এই ভারতীয় উপমহাদেশে দুইটা ভাগ করছে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে হিন্দুস্তান। পাকিস্তানটারে আবার দুই ভাগ করছে, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, মানে আমরা এ মাঝে দিয়া ইন্ডিয়া কলকাতা ঢুকাই দিয়েছে। তখন আমাদের মুসলিম যারা রাজনীতিবিদ ছিলেন তারা বারবার বলেছে, আমার বাড়ির উঠান দিয়া এলাকার সবার রাস্তা কেন, এটা আমরা মানি না, কারণ বাংলা এই পাকিস্তানের ভিতর দিয়ে ইন্ডিয়া কেন? তখন এই ষড়যন্ত্রটা ছিল, আর পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল লোভী, ওরা ছিল স্বার্থপর, ওরা আমাদেরকে বারবার শোষণ করেছে। তারা আমার দেশের গরিব কৃষকেরা পাট করত, আদমজি জুট মেইলে এই পাট দিয়া এই আপনার কার্পেট হইত, এই কার্পেটগুলো যেত পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার চন্দ্রগুণা পেপার মেলে কাগজ বানানো হতো,
সেই কাগজ করাচিতে সিল মেরে এনে চাইরা আনার কাগজ আটানা বিক্রি করা হতো। আমার গরিব কৃষকেরা চিনিগুলো কালি জিরা কত মজার মজার ধান ফলাইতো, আর এইগুলা খাইতো পশ্চিম পাকিস্তানের ওরা। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার খেটে খাওয়া মানুষ, আমার সকল মানুষেরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো এক রক্তক্ষয়ী সংঘর্ষে। যার যা ছিল তা নিয়ে প্রতিরোধ সংগ্রাম তৈরি করে নিল। মাত্র 9 মাসের ব্যবধানে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে পৃথিবীর মানুষ দেখলো লাল সবুজে পতাকা খচিত একটা পতাকা, যেই পতাকা পথ পথ করে উঠছে আর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম লেখা হয়ে গেল, দেশের নাম বাংলাদেশ। মারহাবা বলবেন না? আবার আসেন। নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? না বলছিলাম মনে রাখছেন, কয় বছরে? 1757 থেকে 1947, 190 বছর গেল ইংরেজরা আমাদেরকে শাসন শোষণ করলো। 1947 থেকে 1971, 23 বছর পাকিস্তানিরা আমাদের উপরে নির্যাতন করলো। 1971 থেকে আজকে 2024, 53টা বছর চলে গেল, এখন আর ইংরেজ নাই, এখন আর পাকিস্তানি নাই, এখন মেম্বারও আমার, চেয়ারম্যানও আমার, আমার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার সংসদ সদস্য, আমার সংরক্ষিত আসন, প্রধানমন্ত্রী আমার, রাষ্ট্রপতি এখন আমার, এখন আর পাকিস্তানিও নাই, এখন আর ইংরেজও নাই, এখন পীর সাহেবও আমার, মুরিদও আমার, এখন খেটে খাওয়া শ্রমিক মজুরও আমার, ওই অফিসার যারা তারাও আমার, ওই সচিবালয়ের আমলা আর রাস্তার কামলা সব যখন আমার, এখানে কোনো বিদেশি শক্তি এখন আর নাই। আমি বলি এতদিন আমরা দোষ দিয়েছি ইংরেজদের উপরে, এতদিন দোষ দিয়েছি পাকিস্তানির উপরে, আর আজকে বাংলাদেশে, তাইলে আবার পত্রিকায় যখন দেখি যে এই বাংলাদেশের ভিতরে ব্রিজ করে কন্ট্রাক্টর, রডের জায়গায় দেয় বাস, এখন বাস দেয় কে জানতে ইচ্ছা হয়, ঠিক কিনা বলো? এখন তো পাকিস্তানিও নাই, এখন তো ইংরেজও নাই, এখন তো আমরা আমরাই সব, এখন আমরাই ভোটার, আমরাই নেতা, আমরাই পীর সাহেব, আমরাই মুরিদ, আমরাই ইমাম, আমরাই মুক্তাদি, আমাদের মেম্বার, আমাদের ভোটার, সব যখন আমরা, এখন তো জিজ্ঞেস করতেই হবে এতদিন ওরা লুইটা পুইটা খাইছে, তাইলে এখন ব্রিজের ভিতরে রডের বদলে বাস দেয় কে? ঠিক কিনা কও? এই বাংলাদেশে এখন নর্মাল ডেলিভারির জায়গায়, নরমাল ডেলিভারির জায়গায় সাতসন্দেশি একদল ডাক্তার নামের কোষায় কারা আজকে নরমাল ডেলিভারির জায়গায় সিজার করে জানতে মন চায়, ঠিক কিনা বলো? আজকে ফাইল আটকাইয়া কারা ঘুষ খায়, ওরা আমরাই, ঠিক কিনা বলো? এই বাংলারই জনগণ কাস্টার প্রতি ন্যূনতম মায়া নাই, যা পাও লুটে পুটে ইচ্ছা মতো খাও, মনে হয় যেন মগের দেশ, মগের মুল্লুক, মন যা চায় তাই করো। এই জন্যই কবি বলেছিলেন, কি এক আজব স্বাধীনতা পেলাম, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা, ঠিক কিনা বলো? আজব এক স্বাধীন দেশে আমরা বাস করছি আজকে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আবার যেতে হবে যার কাছে। নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? কি দিয়া? কোরআন দিয়া। আজও যদি বাংলায় সোনার, বাংলায় সোনার মানুষ পেতে চাও, তাহলে আবার যেতে হবে কোরআনের কাছে। কাগজে পত্রে সোনার বাংলা লেখা আর প্রকৃত অর্থে সোনার বাংলা হওয়া এক কথা নয়। আজকে খেয়াল করে দেখেছি টপ টু বটম এই সোনার বাংলায় সব জায়গায় পাওয়া গেল চিটার আর ব্যাটমানের হেডকোয়ার্টার, ঠিক কিনা বলো? সুতরাং সোনার মানুষ যদি বাড়াতে চাও, তাহলে আবার যেতে হবে কোরআনের কাছে। কার কাছে? আমি বলছিলাম কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন, এক নম্বরে, দুই নম্বরে, আবার আমরা তিন নম্বরে চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই পড়েন আমিন। তিন নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ মুসলমান মন দিয়ে শুনুন, তিন নম্বরে যিনি মহামূল্যবান নিয়ামত তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যখন আল্লাহ পাঠালেন,
আমাদের জানতে মন চায় মাওলা ও রব্বে করিম, আপনি কেন নবী পাঠিয়েছেন, কি তার পরিচয় আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ যেন ডেকে ডেকে কয়ে বান্দারে, ও বান্দা নবীর পরিচয় পড়ে যাই না, আগে বলো আমি আল্লাহর ব্যাপারে তোমাদের কি ধারণা। আমরা বলে দিলাম মাওলা রব্বে করিম, কেন আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজে প্রতিদিন বলি নাই, প্রত্যেক রাকাতে প্রত্যেক নামাজে আমরা জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, ঠিক কি না? তাহলে আপনার ব্যাপারে আমাদের ধারণা হলো আপনি রব্বুল আলামিন, আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াত দাতা, মউত দাতা, রিজিক দাতা, আপনি রহমান, আপনি রহিম, আপনি সত্তা, আপনি গাফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ, আপনি প্রেমময়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বুঝলাম, তাইলে আমার ব্যাপারে তোমাদের ধারণা হলো আমি হচ্ছি রব্বুল আলামিন, আমরা বলি জি আল্লাহ, এটা আপনাদের আপনার ব্যাপারে আমাদের ক্লিয়ার ধারণা, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। এবার আল্লাহ ডাকে কয়, তাইলে আবার নবীকে চিনে নাও, আমরা বলি জি আল্লাহ, এটাই তো শুনতে চাই। আল্লাহ ডাক দেওয়া কয়, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর তোমার নবী, তোমাদের যিনি নবী, ইনি হইলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, যত জায়গায় আল্লাহ রব, খুব খেয়াল করেন, যত জায়গায় আল্লাহ রব আর তত জায়গায় আবার নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন, এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব আমার নবী রহমত না, এমন একটা জায়গা খুব খেয়াল করেন, সবাই বলেন আমিন। এবার তাইলে কি দাঁড়ালো রেজাল, আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। প্রমাণ দলিল কি? আল্লাহ নিজেই ওয়াজ করে দিয়েছেন, আল্লাহ বলছেন কি মজার কথা, পল্লী কলিজা ঠান্ডা হয়ে যায় এই আয়াতটার ভিতরে, আল্লাহ আপনাকে মধু দিয়ে রেখেছেন। আপনি যদি মজা করে চোখ বন্ধ করে একেবারে দিলের কান লাগাইয়া আপনি কান পেতে শুই না, দেখেন কি মজা লাগে। আবার সবাই আমরা মজা করে পড়বো ইনশাআল্লাহ, সবাই পড়েন। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আমার নবী হইলেন রহমত। আমি জিজ্ঞেস করলাম মাওলা, ও রব্বে করিম, আমার নবী যে রহমত আর প্রমাণ আছে নাকি? আল্লাহ কয়, কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো, কোরআনের ভিতরে জায়গায় জায়গায় আমি আল্লাহ বলে দিয়েছি। আবার আমি পরে দেখি আল্লাহ কয় ফিমিন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 িম
والقلب لن فدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله بولبن ما আল্লাহ রহমতে নবীর জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা দেওয়া হয়েছে লিং তালাহুম, নবীর মনটাকে আল্লাহ নরম করে সুবহানাল্লাহ কয় না, নবীর মনটাকে আল্লাহ নরম করে বানিয়েছেন। ও মুসলমান, সাতকানিয়া কেরানির হাটের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, আমার নবীর মনটা বড়ই নরম। জন্মের পর থেকে প্রকাশ হয়ে গেছে নবীর মনটা যে বড় নরম। আজকে যেহেতু এই মাহফিল, যেহেতু মিলাদুন্নবী সিরাতুন্নবী মাহফিল, নবীর জীবন থেকে আমরা একটু কথা শুনবো। আমার নবীর জীবন কেমন জীবন, মন দিয়ে শুনে যাও।
আল্লাহ কয় নবী তোমার আল্লাহ কয় না, যে বছর আল্লাহর নবী দুনিয়াতে তশরীফ ফেললেন দেড় হাজার বছর আগে আমার নবী জন্মগ্রহণ করলেন যেই শহরে, শহরের নাম মক্কা। তৎকালীন জামানায় মক্কায় যারা বংশাবলী মানুষ, যারা কুরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, বনু হেশাম, দামি দামি বংশের মানুষ যারা, তৎকালীন জামানায় একটা নিয়ম ছিল, ওই জমানার মায়েরা নিজের জন্ম দেওয়া বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতেন না। সুবহানাল্লাহ বলবেন না, খুব খেয়াল করে একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ নষ্ট হয়ে গেছে নাকি? সবাই পড়েন আমিন। বাচ্চাদেরকে মায়েরা বুকের দুধ খাওয়াইতো, তো বাচ্চা খাবে কি? দুধের বাচ্চা রুটি খেতে পারে, গোশত খেতে পারে, তো কি খাবে বাচ্চা? তৎকালীন জামানায় তায়েফ একটা শহর ছিল, এখনো আছে, তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কা। মহিলা আইসা তায়েফ থেকে, এই মহিলারা মক্কায় ঢুইকা টাকাওয়ালা বাচ্চা যারা, তাদেরকে নিয়ে যেত টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া দুই আড়াই বছর পরে আইনা সেরে বাচ্চাগুলাকে আবার আইনা মায়ের কাছে ফেরত দিয়া যাইত। তো নবী যে এই বছর জন্মগ্রহণ করছে, এই বছর একদল মহিলা রোয়ানা করছে তায়েফ থেকে, আসবে মক্কায়। কোত্থেকে রোয়ানা করছে? কোত্থেকে আসবে? কই? মনে করেন কর্ণফুলী ব্রিজ থেকে রোয়ানা করছে, আসবে কেরানিয়া। রোয়ানা করছে কোত্থেকে? কর্ণফুলী ব্রিজ, আসবে কোথায়? কেরানিয়া। তো মহিলারা যখন রোয়ানা করছে, কেরা এই কর্ণফুলী ব্রিজ পার হইয়া যেই মাত্র আপনার পটি আসছে, পেছনে ফিরে দেখে একজন মহিলা নাই। কয়জন নাই? সবাই কথা বলতে হবে তো, কয়জন? একজন মহিলা নাই। যার সাথে ছিল ওই মহিলা বলতেছে, এই একজন মহিলা তো নাই। কয় কে নাই? কয় আমার সাথেই তো ছিল। কারে নাম কো? কোনার নাম হলো হালিমা। সুবহানাল্লাহ বলবেন না, হালিমা পিছনে পড়ে গেছে। আমরা কর্ণফুলী ব্রিজ থেকে রওনা করলাম, পটিয়া আস্তে আস্তে সে পেছনে পড়ে গেছে। তোরা পটিয়া মাদ্রাসা গেইটে দাঁড়াই থেকে অনেকক্ষণ দাঁড়ায় তাকাই রয়েছে, হালিমার খবর নেই। তো সবাই বলতেছে আমরা কেরানির হাট যাওয়া লাগবে, এখানে দাঁড়াই থাকলে হবে, শীতকালের বিকাল, কোন সময় বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যায়, চলো তাড়াতাড়ি আমরা যাই, হালিমা বোধহয় আসতে পারবে না। হালিমা পেছনে পড়ে গেছে, সবাই মিলে আসছে কেরানির হাট। কেরানির হাট আইসা ঢুইকা, কোন বাড়িতে বড় বিল্ডিং আছে, কার বাপ জাপান থাকে, আমেরিকা থাকে, কার বাপ বড় কন্ট্রাক্টর, কার টাকা বেশি, এরকম দেখে দেখে খুঁজা খুঁজা সব বাচ্চাগুলো নিয়ে টাকার বিনিময়ে তারা রোয়ানা দিছে। রোয়ানা দিয়ে যখন চন্দনাইস গেছে, দেখে যে তারা যাইতেছে, হালিমা আসতেছে, তারা আহারে কার কাছে ওয়াজ করতেছি, তারা আর হালিমা ক্রস করছে চন্দনাইস। তা হালিমা জিজ্ঞেস করতেছে, দেখছে তো সবার কুলে বাচ্চা, তো জিজ্ঞেস করতেছে, এই তোরা কি সব বাচ্চা নিয়ে আসছস? তো তোমার জন্য বসে থাকবো? তুমি তো পটি আসার আগেই পিছনে পড়ে গেছো, অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি, তুমি আসো নাই বইলা, আমরা গিয়া কেরানির হাট থেকে বাচ্চা নিয়ে চলে আসছি। আর বাচ্চা নাই? তখন বলে যে একটা বাচ্চা আছে, বাচ্চাটা ইয়াতিম, এই জন্য আমরা খবরও নেই নাই, যেই বাচ্চার বাচ্চা বাবা নাই সে আর টাকা দেবে কোত্থেকে, এই জন্য আমরা খবরও নেই নাই, আমরা বাচ্চার কাছেও যাই নাই, আমরা চলে আসছি। কয় বাচ্চার নাম কি? কয় বাচ্চার নাম মোহাম্মদ সাল্লাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল বাস্তববাদী হিসাবী মহিলা। হালিমা ডাক দেয়া, কয় স্বামী আমার চন্দনায় এসেছি, এখনো কেরানির হাট যাই নাই, এবার বোধহয় বাচ্চা আমাদের ভাগ্যে নাই, এতিম বাচ্চা আমরা আনবো না, কারণ দুইটা টাকার জন্যই তো বাচ্চা আনবো, এতিম বাচ্চা না কি করবো, ওরা টাকা দেবে কোত্থেকে? হালিমার স্বামী বলতেছে, ও স্ত্রী আমার ভাগ্যে বোধহয় ভালোই রেখেছে আল্লাহ, পেছনে পড়ে গেছিলাম, চলো যাই, যদি বাচ্চারা পছন্দ হয় আনবো, নাইলে দরকার নাই, চলো যাই, এখান থেকে ফেরত যাওয়ার দরকার নাই। চন্দনাইশ থেকে কেরানির হাট কত দূর, ঘুরে দেখে আসি বাচ্চারা কেমন। হালিমার বারবার না করে হালিমার জামাই বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে হালিমাকে কেরানির হাট মক্কায়। মক্কায় আসার পরে কাবার কেনারে গিয়া তাকায়া দেখে একজন লোক দাঁড়িয়ে আছে, লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই এই এলাকায় নাকি একটা বাচ্চা আছে, তার বাপ নাই,
কয় বাচ্চার নাম কি? কয় বাচ্চার নাম মোহাম্মদ। কয় হ্যাঁ বাচ্চাকে চিনি, বাচ্চার বাবা নাম মরহুম আব্দুল্লাহ, বাচ্চার দাদার নাম আব্দুল মুত্তালিব, বাচ্চার বাপ না। এই বাচ্চার খবর কেন চাও? কয় বাচ্চা নিতে আসছিলাম, ভাগ্যে নাকি একটা এতিম বাচ্চা আছে, সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, ঘরটা কোনটা? ওই মক্কার মানুষটা আঙ্গুল দিয়ে দেখাই দিল, ওই যে ছোট্ট ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আন্ডিজের একটা বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। তিনজন মিলে উঠে করে এসেছেন, হালিমা, হালিমার স্বামী আর বাচ্চা নিয়ে আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া, কয় স্বামী আমার, আপনি ছেলে আব্দুল্লাহ নিয়ে বাইরে দাঁড়ান, এই ঘরে কোনো পুরুষ লোক নাই, অন্য পুরুষ যাওয়া ঠিক হবে না, আমি মহিলা মানুষ যাই। হালিমার স্বামী কয় ঠিক আছে তুমি যাও। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, দরজার ভেতর থেকে বন্ধ। হালিমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম, কে সালাম দেয়? হালিমা ডাক দেয়া, কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্যে, আপনি কি আমেনা না? কয় হ্যাঁ আমি আমেনা। কয় কেন এসেছো গো হালিমা? কয় বাচ্চা নেওয়ার জন্য এসেছি। আমেনা ডাক দেয়া, কয় হালিমা, ও হালিমা, সকাল থেকে তায়েফের কত মহিলা আসলো, সবাই বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চার কান্নার ওয়া ওয়া আওয়াজ শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম। কেউ একবার আবার ঘরের দিকে তাকাইয়াও দেখলো না, উকিও মারল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা কয় আমি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। আমি ঢুকে দেখি ঘরের ভিতরে বিছানার উপরে মা আমেনা বসে আছেন আসন পেতে, কোলের ভিতরে ছোট্ট শিশু মোহাম্মদ, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা, বাচ্চার মুখটা ঢাকা। আমি বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা কই? কয় বাচ্চা কোলের ভিতরে। কয় বাচ্চা নেব এমন কোনো কথা নাই, যদি পছন্দ হয় নেব, নাইলে নেব না, একটু বাচ্চাটারে দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, এত সুন্দর মানুষের বাচ্চা হইতে পারে আমার জানা ছিল না। মা আমেনা যখন পর্দাটা সরিয়ে দিলেন, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম, এত সুন্দর মানুষ হয়, এত সুন্দর মানুষ আমি আর কোনো দিন দেখি নাই। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে আজম, ঐতিহাসিক, ভাষাবিদ, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সবাই কয় হালিমা। কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলতেছ এত সুন্দর বাচ্চার দেখো নাই, এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ দুনিয়াতে আর একটাও বানায় নাই। তুমি দেখবা কেমনে, আর চাইতে সুন্দর বাচ্চার নাই হালিমা গো। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি দেখলাম বাচ্চার চোখ দুইটা বন্ধ করে বাচ্চাটা ঘুমায়। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, মনে মনে চিন্তা করলাম, আহারে, আমি তো বাচ্চাটারে দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না, বাচ্চাটা যদি আমারে দেখতো, সে তো চোখ বন্ধ করে ঘুমায়। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই, হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আস্তে করে বাচ্চারা চোখ খুলল, আবার বাচ্চারা আমার দিকে তাকাইল। আমি তো আগের থেকে তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল, বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, আমিও বাচ্চাটার দিকে তাকিয়ে আছি। খোদার কসম, হঠাৎ করে দেখলাম বাচ্চার ঠোঁটের কোণাটা একটু বাঁকা হয়ে গেল, সে ঠোঁটের কোণাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল।
হাসিটার সাথে সাথে মনে হইল আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়ে বললাম, শাবিব ও শাবিব, এই বাচ্চা ফালাই আমি যাব না, সেটাকে পাললে দেবে তার মা, না পাললে নাই। এই বাচ্চা ফেলে আমি যাবো না, আমি বাঁচব না, সে আমার কলিজাটারে দুইটা ভাগ করে ফেলছে। হালিমার স্বামী ডাক দেয়া, কয় বোন চাইলে নিয়ে নাও। আমি ভিতরে গিয়া ঢুকলাম, বললাম আমেনা ও আমেনা, আমেনা গো দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও। আমেনা কান্দে আর কয়, এ বাচ্চা কিন্তু আজব বাচ্চা, 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম এই 10 মাস 10 দিনে বাচ্চা আছে না নাই আমি বুঝতেই পারি নাই, একটা পিঁপড়া কামড় দিলাম ইটার পাই, কিন্তু এই বাচ্চা যখন দুনিয়াতে এসেছে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। হালিমা, এই বাচ্চা আজব বাচ্চা গো হালিমা, খিদা লাগলেও কান্দে না, খাবার দিলে যেই না দিলে সেই, ঘুমের ভিতরে কোনো নড়াচড়া করে না, এর একটা আজব বাচ্চা গো হালিমা। শোনো শোনো শোনো, একদিনের কথা শোনো, আমি বাচ্চাটারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানায়। গোসল করার জন্য যখন ঢুকেছি, আমি গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি, হঠাৎ করে শুনলাম রুমের ভিতরে কে যেন নড়াচড়া করে। আমার মোহাম্মদ তো ঘুমের ভিতরে নড়ে না, কে নড়াচড়া করে? আমি অবাক বিস্ময়ে আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম, জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে, হাত পা ছুঁড়ে ছুঁড়ে উপরের দিকে কি যেন ধরতে চায়। আমি চিন্তা করলাম কি ধরতে চায়, তখন বুঝে ফেলেছি আমার এই মোহাম্মদ ছোট্ট মানুষ, কোনো দিন তার আমি একটা খেলনা কিনা দিতে পারি নাই, তার আব্বা নাই কোনো দিন একটা ফুল কাগজের ফুল কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার বড় দুঃখ ছিল, আমার মোহাম্মদ এই শৈশব যায় তার আনন্দ করার জন্য কিচ্ছু দিতে পারি নাই, এটা আমার মনে বড় কষ্ট। ও হালিমা, আমি যখন শুনলাম কি যেন সে নড়াচড়া করে, হাত পা ছুঁড়ে ছুঁড়ে উপরের দিকে তাকায়, আমি আবার তাকাইয়া দেখলাম আমার মোহাম্মদ, সে ওই আকাশের দিকে তাকে তাকে সে দেখলাম হাত দিয়া কি যেন ধরতে চায়। আর আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম, আমি খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু তার রব তার খেলনার বাকি রাখে নাই, তার যিনি বন্ধু ওই আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর তারা গুলা মোহাম্মদের খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। তিনি আমার রহমত কেন পাঠাইলেন তাকে, নিজেই আল্লাহ ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি আমার নবী, তুই উমার নবী ও বন্ধু। এবার হালিমার কয়, আমেনা ও আমেনা, এই বাচ্চা আমার কাছে আমানত, বিসমিল্লা বলে দিয়ে দাও। হালিমা হাত ধরে দাঁড়িয়ে আছেন, কয় পারলে টাকা দিও, না পারলে না, বাচ্চারা তাড়াতাড়ি দাও। হালিমা কয়, আমেনা যখন আমার কুলে বাচ্চাটা দিলেন, খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা, আমি তায়েফ থেকে রওনা করেছি, আমার ছেলে কি নাম আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, কয় না আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ দিয়েছে এক ফোঁটা দুধের জন্যে, আমার ছেলে এক ফোঁটা দুধ পায় নাই, আমার বুকটা ছিল শুকনা, আমার গায়ে শক্তি ছিল না, দুধ ছিল না, বাচ্চা বারবার চুষণ মেরেছে এক ফোঁটা দুধ পায় নাই, কিন্তু যেই মাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে কুলে নিলাম আমি টের পাই না, আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়ে বললাম, শাবিব ও শাবিব,
একটা সেকেন্ড আর দেরি করা যাবে না, জলদি করে রওনা দেন তায়েফের দিকে। আমি তায়েফের দিকে আমরা এবার উটের পিছনে উঠলাম, আগে ছিলাম তিনজন, এখন হয়ে গেছে চারজন, আমি আমার স্বামী আবদুল্লাহ মোহাম্মদ চারজন মিলে যখন উট ছেড়ে দিলাম, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি আমার উট এখন আর হাঁটে না, আমার উট এখন আর হাঁটে না। আমি তাকিয়ে দেখলাম আমার উট এখন ঘোড়ার মতো দৌড়া, দেখা হয়েছিল চন্দনাশ, ওরা যাইতেছে আল হালিমা, কথা মনে আছে নাকি? দেখা হয়েছিল চন্দনাশ, চন্দনাশ পার হয়ে এখনো তারা পটিয়ায় ঢুকে নাই, এর ভেতরে তারা পিছন ফিরে তাকালো, ওটার পায়ের শব্দ শোনা যায়, তারা ফিরে তাকাইয়া দেখে হালিমা তাদেরকে ছুঁয়ে ফেলেছে। ওরা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল, যেই হালিমা আসার সময় পটিয়া পেছনে পড়ে গেছিল, ওই হালিমা কখন কেরানির হাট গেল, কখন বাচ্চা নিল, কখন আসলো? হালিমার বান্ধবীরা ডেকে কয়, ও বান্ধবীরা, হালিমার বান্ধবীরা ডেকে কয়, ও সই আমার, ও বান্ধবী আমার, কেরানির হাট গিয়া কি উট বদলাইছ? উট কি বদলাই ফেলছ নাকি? নাই রে, উঠ এমনি দৌড়ায় কেমনে ঘোড়ার মতো? হালিমা ডাক দেয়া কয় না, উট দৌড়ায় না। আমি কেন উঠ দৌড়ায় আমি জানি না, কয় উঠ কেন দৌড়ায় আমি বলতে পারবো না, কয় তাইলে কে জানে, কয় আমার স্বামীও জানে না, উঠ কেন দৌড়ায় জানে কে, কয় আমার ছেলে আবদুল্লাহও জানে না, কয় তাইলে জানে কে। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় উঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মোহাম্মদ। আমার ভাইরা আমার মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, এই নবী তোমার জন্য মডেল, এই নবী তোমার জন্য আদর্শ, তিনি আইডল, তিনি আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি রাহমাতুল্লিল আলামিন, এই নবীজি তোমার আমার নবী, এই জীবন আদর্শ যেটা নিয়ে এসেছেন, সেই সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, সব জায়গায় সেই আল্লাহর বিধান আর নবীর তরিকা মেনে যদি চলতে পারবা, একদিন যখন মরে যাবা সবাই দেখবে মাটির কবর, তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমি আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না, কথা কথা চাই নাকি চাই না ভাই, জান্নাতে চলে যাবো, এই আমলকে আমরা করতে পারি, এই আমল তো আমরা করতে পারি না। সাহাবারা সারাটা রাত যায় নামাজে দাঁড়িয়ে থাকতেন, সারাটা দিন ওই ঘোড়ার পিঠে যুদ্ধের ময়দানে দিন কাটাতেন, আর রাত কাটাতেন যায় নামাজে। আমরা দুর্বল হয়ে গেছি, আমরা অসহায় হয়ে গেছি, আমাদের না আছে ইমানী চেতনা, না আছে শারীরিক শক্তি, আমরা ইচ্ছে করলেই এখন আর ওই তেমন করে আবাদত করতে পারি না। তাহলে কি আমরা জান্নাতে যাব না? হ্যাঁ, আমরা যদি জান্নাতে যেতে চাই, আমি হাদিস শরীফে পেয়েছি তিনটা জিনিস মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায়, কয়টা? তিনটা। কথা কয় না, কয়টা? নাম্বারে রমজানের রোজা, সুবহানাল্লাহ, কয় না? দুই নাম্বারে মসজিদ, তিন নাম্বারে কোরআনুল কারীম। কোরআন তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হাশরের ময়দানে যখন তুমি উঠবা, জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালিক, তোমারে টেনে টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আব্দুল মালিকের চাইতে আরো মোটা তাজা একজন গিয়া সামনে দাঁড়াবে, বলবে যে এই লোকটার নাম আব্দুল মান্নান না? কয় হ আব্দুল মান্নান। কয় বাড়ি কেরানির হাট না? কয় হ সাতকানিয়া কেরানির হাটে বাড়ি। কয় মানুষটারে তোমরা কই নিয়ে যাও? কয় মানুষটার জাহান্নাম লেখা হয়ে গেছে, নিয়ে যাই। কারে বলে কি, আমি নিয়ত করছি এই মানুষটারে জান্নাতে নেব, আর তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ, এত বড় সাহস, ধমক দেবে, বলবে তুমি কে? কয় তোমার কাছে পরিচয় দেব না, তুমিও তো একজন কর্মচারী, আমার দাম অনেক বেশি, আমি যদি কথা বলাই লাগে বলবো ওই আল্লাহর সাথে। আল্লাহ ডাক দিয়া বলবে, এই কে এখানে কথা কয়? কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ কোরআন কি তোমার কথা না? আল্লাহ বলবেন, হ্যাঁ কোরআন তো আমার কথা,
তোমার কথার কি কোনো দাম নাই? বলবে যে অবশ্যই দাম আছে। কয়ে কোরআন যদি তোমার কথা হয় আর তোমার কথার যদি দাম থাকে, ওই নাগাইশের পীর সাহেব যেই দিন 22শে এপ্রিল মাহফিলের ভিতরে আসছিল কেরানির হাটে, পাশেই ছিল কোরআনের মাদ্রাসা, উনি যখন কোরআনের মাদ্রাসার কথা বলেছে, মানুষগুলো সবাই মিলে কোরআনের মাদ্রাসার জন্য তারা যার যা করা দরকার তারা ওয়াদা করেছে। আমি সেই দিন ওয়াদা করেছিলাম, যারা কোরআনের পক্ষে আছো আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়ে ছাড়বো না। আমি ওয়াদা করেছিলাম, আমার কি ওয়াদার কোনো দাম নাই? ফ্লোর লেভেলে ভিট লেভেলে পিলার গুলা কলাম গুলা উঠে গেছে, মাদ্রাসার ছেলেরা থাকার জায়গা নাই, পড়ার জায়গা নাই, কত কষ্ট করে মানুষগুলো, এলাকার গরিব মানুষগুলো কোরআনের মাদ্রাসা দাঁড় করাতে চেয়েছে, যারা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, সবাই মিলে যার যার তৌফিক অনুযায়ী কোরআনের মাদ্রাসায় যে শরীক হয়ে গেল। আমি যে ওয়াদা করলাম, যারা কোরআনের পক্ষে থাকবে আমি কোরআন তাদের পক্ষে থাকবো, আমার কথার কি কোনো দাম নাই? আল্লাহ বলবেন আব্দুল মালেক ছেড়ে দাও, আমার কোরআন ওয়াদা করেছে এই মানুষটারে সম্মান দিয়া জান্নাতের দরজায় পৌঁছে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মন দিয়ে শুনো, এই কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়, এই কোরআনের ঘরের জন্যে আমরা আমাদের তৌফিক অনুযায়ী একটা লুকো খালি যাব না, একটা লুকো খালি যাব না, সবাই মিলে সবার তৌফিক অনুযায়ী কোরআনের মাদ্রাসায় দিয়ে যাব। আর এই দানের বিনিময়ে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, সবাই মিলে প্রাণ ভরে দোয়া করে দেব পড়ো আমি। আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আগে আমি, ভাই দোয়া না করে চলে যাবেন? দোয়া লাগবে না আপনাদের? দোয়া লাগবে না? এই চেক শার্ট বসো তুমি, উনি হুজুর মানুষ, উনার বুঝে দোয়া লাগবে না, তোমার লাগবে, বসো। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আমরা সবাই মিলে এখন দোয়া করব, সবাই মিলে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের জীবনে গোনা আছে নাকি নাই? সবাই মিলে আমরা একটু তওবা করি। এই তওবার ফাঁকে আমার ছেলেরা আসবে, একটা লুকো খালি যাবেন না, কোরআনের মাদ্রাসায় যার যা সামর্থ্য আছে 1,000, 500, 100, 200, 10, 20 টাকা আমরা সবাই মিলে শরীক থাকবো। আমরা কোরআনকে সাক্ষী হিসাবে বানিয়ে ফেলতে চাই, কোরআনকে সুপারিশকারী বানাতে চাই। সবাই মিলে, আমার যারা এখানকার ভলান্টিয়ার আছেন, মাহফিলের দায়িত্বে আছেন, সবাই মিলে ভেতরে ঢুকেন, আর আমরা যারা এখানে আছি বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দিই। আপনি 500টা টাকা দেন, মরে যাবেন না আপনি, 100টা টাকা দেন, 10টা 20টা টাকা দেন কোরআনের মাদ্রাসায়, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ, কপাল খুলে দেবে। এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করে নিই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামদ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি, হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না সাইয়্যাদানা হাবিবানা মৌলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اے اللہ تعالی تمہار قدرتی پائے دور بکھا چاہی آج کے محفل تھے کہ تمہار شاہی دربارے
আমরা গুনাহগার গোলামেরা, খালি দুটি হাত বাড়াইলাম, আমাদের এই হাত গোলারে মাবুদ তুমি খালি ফিরিয়ে দিও না। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম এই জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগিরা শেখ বেদাত ইচ্ছায় কাশ্য গোপনে সব গুনা থেকে মাফ চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, বলেন আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, তাদের কবর গুলার জান্নাত বানাইয়া দাও, তাদের জীবনে যত গুনাহ তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদ সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে উঠাইয়া দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ও মাওলা রাব্বা কারিম, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও আল্লাহ, যারা বেকার চাকরি নাই ব্যবস্থা করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত তুমি দান করে দাও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চেয়েছে ওর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বা কারিম, এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, ওলামাই কিরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, আমার কলিজার টুকরা যুবক যারা দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মুরুব্বিয়ানে ইজাম যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, আজকের মাহফিলের যিনি আয়োজক আমার ভাইজান, আয় আল্লাহ তাআলা ওনাকে তুমি মাওলা জাফর ফকির সাহেব, আয় আল্লাহ তাআলা এই খেদমত করে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফ্ফানা মাল আবরার, আল্লাহুম্মা ইনসুরনা লিআন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইরহামনা লিআন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা ইগফির লানা লিআন্নাকা খায়রুল গাফিরিন, আল্লাহুম্মা ইফতাহ লানা লিআন্নাকা খায়রুল ফাতিহিন, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন, বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।